রাজ্যের আবারও একটি নতুন জেলা থেকে এসটিএসসি ওবিসি দপ্তরে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অব দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে এই নোটিশ জারি হয়েছে 9/9/2024 তারিখে। বাদিকে মেমো নাম্বারটি কিন্তু এখানে শো করছে। এখানে প্রথমেই যে কথাটি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট এঙ্গেজ টু দ্য পোস্ট সুপারেন্ডেন্ট, ম্যাট্রন, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু, পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের এটা এসটি গার্লস সেন্ট্রাল হোস্টেল রায়গঞ্জ উত্তর দিনাজপুরে এটা কিন্তু নেওয়া হচ্ছে। এবার এই যে এতগুলো পোস্টে নেওয়া হচ্ছে, প্রত্যেকটি পোস্টের ডিটেলস বিষয়গুলো এখন আমরা দেখে নেব। নিচের দিকে আসলে আপনারা এখানে পাবেন নোটিফিকেশনের মধ্যে প্রথম পোস্ট সুপারেন্ডেন্ট। এখানে একটা ভ্যাকান্সি আছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েট পাস। এখানে আছে পার মান্থ আপনাদের স্যালারি 15,000 টাকা। এখানে আপনাদের 100 মার্কসের একটা রিটেন এক্সামিনেশন, মাল্টিপুল চয়েস কোশ্চিন থাকবে, এরকম একটা পরীক্ষা হবে। তার সঙ্গে এখানে দে সিলেবাস, সেই সিলেবাসটি কিন্তু মেনশন করা আছে, এবং 25 মার্কসের একটা ইন্টারভিউ হবে। পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ, ইন্টারভিউ পাশ করলে জব। এবার আমরা চলে আসবো নেক্সট পোস্ট, সেটা হচ্ছে ম্যাট্রন। এখানে একটা ভ্যাকান্সি আছে ফিমেল ক্যাটাগরির জন্য, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। স্যালারি আছে পার মান্থ 9,000 টাকা। এখানেও কিন্তু 100 মার্কসের আপনাদের একটা রিটেন টেস্ট হবে, মাল্টিপুল চয়েস কোশ্চিন হবে, এখানে সিলেবাস দেওয়া হয়েছে, এবং 25 মার্কসের একটা ইন্টারভিউ হবে। এর পরের পোস্টে যেটা দেখে নেব সেটা হচ্ছে কুক। কুকে একটা ভ্যাকান্সি আছে, 8 পাস যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে মেল ফিমেল কিছু বলা নেই, অর্থাৎ সবাই এটা আবেদন করতে পারছেন। স্যালারি আছে পার মান্থ এখানে 7,000 টাকা। এইবার এটার জন্য শুধুমাত্র কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে, কুকের জন্য কোনো রকম রিটেন এক্সামিনেশন এখানে কিন্তু হবে না। এবার নিচের দিকে চলে আসবো, নেক্সট পোস্ট আমরা দেখে নেব, সেটা হচ্ছে হেল্পার। হেল্পারে একটা ভ্যাকান্সি আছে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারে, 8 পাস যোগ্যতাতে আবেদন করতে পারবেন। স্যালারি আছে পার মান্থ 5,000 টাকা, আর এটাও কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। নেক্সট পোস্ট দারোয়ান কাম নাইট গার্ড, একটা ভ্যাকান্সি আছে, 8 পাস যোগ্যতাতে আবেদন করতে পারবেন। স্যালারি আছে পার মান্থ 6,000 টাকা, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। এর পরের পোস্ট কর্মবন্ধু, পার্ট টাইম বেসে নেওয়া হবে, একটা ভ্যাকান্সি, 8 পাস যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন। স্যালারি আছে পার মান্থ 3,000 টাকা, এখানেও কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টটি কিন্তু করা হবে। এইবার এখানে যেটা বলা হয়েছে মিনিমাম এজ লিমিট, সুপারেন্ডেন্ট, ম্যাট্রন, কুক, হেলবার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু, সমস্ত কিছুর ক্ষেত্রেই সেম একই সবার এজ লিমিট, সেটা হচ্ছে মিনিমাম 21 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। সেটা 10/9/2024 তারিখ অনুসারে কিন্তু ধরা হবে। এক্ষেত্রে এসটিএসসিরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছর পর্যন্ত কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এইবার এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশান ইনক্লোজ ফরম্যাট শুড রিচ, তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাট যেটা, সেটা আপনাদের কিন্তু 4/10/2024 তারিখের মধ্যে পাঠাতে হবে, অর্থাৎ অক্টোবরের 4 তারিখের মধ্যে ফর্মটি কিন্তু আপনাদের পাঠাতে হবে অফিস আওয়ারে, অর্থাৎ 10:30 থেকে 5:30 মধ্যে ফর্মটি আপনারা জমা করবেন। কোথায় জমা করবেন সেই অ্যাড্রেসটা পুরোটা কিন্তু আপনাদের এই জায়গাটাতে লেখা আছে। এই অ্যাড্রেসে আপনারা কিন্তু রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, কোনো রকম কুরিয়ার বা এমনি করবেন, স্পিড পোস্ট করবেন না, নর্মাল রেজিস্টার পোস্টের মাধ্যমে ফর্মটি পাঠাবেন। ফর্মের সাথে এডুকেশন কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট যাদের আছে, তারপরে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, কম্পিউটার যাদের আছে কম্পিউটার সার্টিফিকেট, সমস্ত কিছু আপনারা সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে অ্যাটাচ করে দেবেন। এবং এখানে বলা হয়েছে অল ফটোকপিস নেসেসারি টেস্টিমনি শুড বি সেলফ অ্যাটেস্টেড করতে হবে, দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের কিন্তু ভিতরে দিয়ে দিতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে ফর্মটি কিন্তু ধীরে সুস্থে আপনারা ফিল আপ করবেন। কোনো রকম ইনফরমেশনের দরকার হলে এই নাম্বারে আপনারা ফোন করে ডিটেলসগুলো জানতে পারেন। এবার লাস্ট পেজে আসলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফরম্যাটটি পাবেন, এই ফরম্যাটটি প্রিন্ট আউট করে নেবেন। পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো, করে নিয়ে অ্যাটাচ করে খামে ভরে ফর্মটি আপনারা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। এটাই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।